হামাসকে গাজ উপত্যকা থেকে নির্মূল করা যাবে না বলেছে ইরান ইসরায়েলি গণহত্যায় নির্লজ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না লেবাননে ইসরায়েলের হামলা নিহত হিজবুল্লাহর এক কমান্ডার গাজায় মৃত্যুর মিছিল থামছেই না ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা জাতিসংঘের উদ্বেগ গাজায় একসঙ্গে পরিবারের একশো জনকে হারানো পিতার হাহাকার বাবা ডাকবে কে আইসিসির শুনানি শেষ ফিলিস্তিনের ফুখণ্ডে শান্তির মূল বাধা ইসরায়েলেরই দখলদারিত্ব ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে কপালে ভাঁজ জেলেনসকির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনারা যদি ফিলিস্তিন অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন হামাসকে গাজো উপত্যকা থেকে নির্মূল করা যাবে না বলেছে ইরান গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থিত গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইরান জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের পঞ্চান্নতম সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমীর আব্দুল্লাহ হিয়ান এ মন্তব্য করেন তিনি বলেন গাজা উপত্যকায় গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে তা চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয় তিনি বলেন গাজাবাসী ফিলিস্তিনি জনগণ যে অসহনীয় মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করছে একদিন তার অবসান হবে ঠিকই কিন্তু এই গণহত্যার ব্যাপারে কোন দেশ কি ভূমিকা পালন করছে তাও ইতিহাসে লেখা থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের শতকরা সত্তর ভাগ নারী ও শিশু বিশ্বের ইতিহাসে আর কোনো যুদ্ধে এত বেশি হারে নারী ও শিশুকে হত্যা করা হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের অন্য অংশে বলেন গাজ উপত্যাখ্যা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার যে লক্ষ্য ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েল ঠিক করেছে তা কোনোদিন অর্জিত হবে না আমির আবদুল্লাহ বলেন সেদিন কখনো আসবে না তিনি বলেন ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন করেছে হামাস তার অবিচ্ছেদ্য অংশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদীরা মূলত গোটা ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করে ফেলতে চায় কিন্তু বিশ্ব মানবতার ইতিহাসে কোনো জাতি তার ভূমি থেকে চিরতরে হারিয়ে যায়নি কাজেই ফিলিস্তিনের ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে না বক্তব্যের শেষ অংশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজ সহ ফিলিস্তিনির ভবিষ্যতে সেখানকার জনগণ নির্ধারণ করবে বাইরে থেকে কোনো সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না এদিকে ইসরায়েলি গণহত্যায় নির্লজ্জ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নির্লজ্জ সহযোগিতার কথা ইতিহাস থেকে মুছে যাবে না হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া দোহাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে এক বৈঠকের পর এই মন্তব্য করেন দুই সালের অক্টোবরে সাতই অক্টোবর থেকে মার্কিন অস্ত্র সজ্জিত হয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার নিরস্ত্র জনগণের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে তাছাড়া এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত আনিত তিনটি প্রস্তাবে ফেটো দিয়েছে ওয়াশিংটন হানিয়া বলেন গণহত্যার পাশাপাশি গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে না দিয়ে সেখানকার লাখ লাখ মানুষ অধিবাসীকে না খেয়ে মারার যে তৎপরতা তেল আবিব চালাচ্ছে তার ঢেকে রাখার চেষ্টা করছে বাইডেন প্রশাসন ইসমাইল হানিয়া বলেন দখলদার ইসরায়েল তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে গাজাবাসীকে দুর্ভিক্ষে রাখার সিদ্ধান্ত নিয়েছে এটি মানবতার অসম্মান যা ইতিহাস চিরকাল মনে রাখবে মার্কিন প্রশাসন যদি ভুলভাল বিবৃতি দিয়ে গাজার মানবিক পরিস্থিতি লুকিয়ে রাখার চেষ্টা করে তারপরও তা ইতিহাস থেকে মুছে যাবে না হামাসের শীর্ষ নেতা বলেন গাজার নিরস্ত্র জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকা সরাসরি অংশগ্রহণ এখন কারো কাছে অস্পষ্ট নয় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলো যে প্রচেষ্টা চালাচ্ছে তা বানচাল করার জন্য তিনি ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেন এদিকে লেবাননে ইসরায়েলের হামলা নিহত হিজবুল্লাহর এক কমান্ডার লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার সহ তিন সদস্য নিহত হয়েছে সোমবার এই দাবি করেছে দেশটির সামরিক বিভাগ আইডিএফ এক বিবৃতিতে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিহত কমান্ডারের নাম হাসান হোসেইন সালামি তিনি হিজবুল্লাহ নাসের ইউনিটের সদস্য ছিলেন বেক্কা ভ্যালিতে হামলার মৃত্যু হয় অপর দুই হিজবুল্লাহ সদস্যর এদিন লেবাননের দক্ষিণে গোষ্ঠীটির একাধিক ঘাঁটি হামলার শিকার হয় এদিকে এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে আইটিএফ বিমান হামলায় ধ্বংস হয় হিজবুল্লার একটি সামরিক যান টার্গেট করা হয় রকেট লঞ্চিং সাইটও আইডিএফ এর দাবি গোলান মালভূমির দিকে হতো সেখান থেকে একটি ভূপাতিত করেছে হিজবুল্লাহ যোদ্ধারা এর আগে গত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দুইশো হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে প্রাণ হারিয়েছে পঞ্চাশ বেসামরিক সংঘাতে ইসরায়েলের বারো সেনা ও পাঁচ বেসামরিক নিহত হয়েছে এদিকে গাজায় মৃত্যুর মিছিল থামছেই না গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না সেখানে ইসরায়েলি তাণ্ডব আরও বাড়ছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে ফারা শরণার্থী শিবিরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে খবর আল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আশা করছেন যে আগামী সোমবারের মধ্যে নতুন যুদ্ধবিরতি হতে পারে তিনি আরো বলেন আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি এর আগে গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষমান লোকজনের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল শিফা হাসপাতালের মেঝেতে পড়ে থাকা আহত লোকদের চিকিৎসা দেওয়া হচ্ছে গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে উনত্রিশ হাজার সাতশো বিরাশি জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে হাজার তেতাল্লিশ জন এদিকে ফিলিস্তিনের ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী সাতাইয়ে পদত্যাগ করেছেন সোমবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই তথ্য নিশ্চিত করেছেন এই সময় মোহাম্মদ সাতাইয়ে বলেন আমি প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুলজালেমের সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে আমি এই পদক্ষেপ নিয়েছি তার এই পদক্ষেপের মাধ্যমে কার্যত পুরো মন্ত্রিসভার পতন ঘটলো সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা ভুখণ্ডে পরিস্থিতি এখন আর আগের মতো নেই নতুন একটি বাস্তবতা সৃষ্টি হয়েছে আর সেই বাস্তবতায় ফিলিস্তিনের অখণ্ডতা ও ঐক্য ধরে রাখতে হলে প্রয়োজন নতুন সরকার তিনি বলেন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরবর্তীত পরিবর্তিত অবস্থা সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং এমন একটি সরকারকে ক্ষমতায় বসানো যে সরকার পুরো ফিলিস্তিনের ঐক্য দৃঢ় করতে পারবে আমার পদত্যাগের মূল কারণ এটাই তিরিশ বছর আগে অস্লো শান্তি চুক্তি আওতায় ফিলিস্তিনি সরকার কাঠামো তৈরি হয়েছিল যার অধীনে ছিল পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুল সালেম এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা জাতিসংঘের উদ্বেগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে রাফাই হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর আগে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা দেশের সামরিক বাহিনী মন্ত্রীসভাকে দিয়েছে তবে তাদের সরিয়ে কোথায় নেওয়া হবে তার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি ফিলিস্তিনিদের নিরাপদে সরিয়ে নেওয়ার আগে রাফাই স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র গাজার সঙ্গে মিশরের সীমান্তে তুরে রাফা অবস্থিত সেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে বলেছে হামাসকে আক্রমণ করলে ইসরায়েল কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধে জিতে যাবে ফিলিস্তিনিদের কোথায় নেওয়া হবে তার বিস্তারিত পরিকল্পনা নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া সোমবারের বিবৃতিতে উল্লেখ করা হয়নি এদিকে মিশর বলছে তারা সীমান্ত খুলে দেবে না গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় বারোশো জন নিহত হওয়ার পর ইসরায়েলের ব্যাপক পাল্টা হামলায় গাজার বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় প্রায় তিরিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েল বলছে তারা বারো হাজার হামাস যোদ্ধা হত্যা করেছে যে এলাকার মানুষজনের ইতিমধ্যে মানবিক সাহায্য প্রয়োজন সেই এলাকায় ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা আর বেসামরিক লোকদের দক্ষিণ গাজা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার বলেছেন গাজায় মানবিক সাহায্য এখনো একেবারে অপর রয়ে গেছে। ইসরায়েলি হামলায় সেই প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি বলেন শহরের ওপর পূর্ণ মাত্রায় ইসরায়েলি অভিযান যে শুধু সেখানে আশ্রয় নেওয়া দশ লক্ষাধিক ফিলিস্তিনের জন্য ভীতিকর হবে তাই নয় এর ফলে ত্রাণ কর্মসূচি পুরোপুরি শেষ হয়ে যেতে পারে এদিকে গাজায় একসঙ্গে পরিবারের একশো তিনজনকে হারানো পিতার হাহাকার বাবা ডাকবে কে গাজা সিটিতে ইসরায়েলের একটি আঘাতে যখন সন্তান বাবা মা ও তাদের পরিবার সহ জন মৃত্যু হয় তখন আহমেদ আল কুফেরি সেখান থেকে আশি কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিম তীরের শহর জেরিকোতে আটকে ছিলেন গত সাতই অক্টোবর হঠাৎ করে হামাস যখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ করে বসে তখন দেশটির রাজধানী তেল আবিবে একটি নির্মাণ ক্ষেত্রে কাজ করছিলেন তিনি ওই দিনই যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ইসরায়েলি সেনাদের বাধার মুখে গাজায় রেখে যাওয়া স্ত্রী আর তিন মেয়ের কাছে ফেরা হয়নি এই তখন থেকে ফোনে সংযোগ পেলেই সন্তান ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেন তিনি জানান তার স্ত্রী শিরিন বারবার তার কাছে মাপ চাইছেন সে জানতো সে মারা যাবে কখনো কখনো আমার সঙ্গে খারাপ আচরণ করে থাকলে তার জন্য সে বারবার তাকে মাফ করে দেওয়ার কথা বলতো আমি তাকে বলেছিলাম এসব বলার প্রয়োজন হবে না সেটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা গত আটই ডিসেম্বর সন্ধ্যায় আহমদের চাচার বাড়িতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত আনে সেই আঘাতে তিনি তার স্ত্রী তিন মেয়ে তালা লানা এবং নাচলাকে হারান হামলায় তার মা চার ভাই তাদের পরিবার তাদের কয়েক ডজন চাচা চাচি ও তাদের ছেলে মেয়েরা মারা পড়ে আহমেদ বলেন একশো জনের বেশি মানুষ মারা গেছে হামলার পর দুই মাস কেটে গেছে এখনো বাড়ির ধ্বংসস্তূপের নিচে কারো কারো লাশ চাপা পড়ে আছে গত সপ্তাহে আমাদের ছোট্ট মেয়ে নাজলার দ্বিতীয় জন্মদিন ছিল আহমদ এখনো চেষ্টা করছেন এত বড় ধাক্কা কাটিয়ে উঠতে তিনি তার সন্তানদের মৃতদেহ স্পর্শ করার বা কবর দেওয়ার সুযোগটা পর্যন্ত পাননি এখনো মেয়েদের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি তাই এমন ভাবে কথা বলেন যেন তারা বেঁচে আছে আমার মেয়েরা আমার কাছে ছোট্ট পাখির মতো আমার মনে হয় আমি কোনো দুঃস্বপ্ন দেখছি আমার সঙ্গে যা ঘটেছে তা আমি বিশ্বাস করতে পারছি না তিনি নিজের ফোন ও ল্যাপটপ থেকে মেয়েদের ছবি মুছে ফেলেছেন সেদিনের হামলায় বেঁচে যাওয়া অল্প কয়েকজন স্বজন ও প্রতিবেশীর কাছ থেকে তিনি বোঝার চেষ্টা করেছেন সেদিন কি ঘটেছিল তার ভিত্তিতে তিনি বলেন সেদিন প্রথমে একটি ক্ষেপণাস্ত্র আমাদের বাড়িতে প্রবেশের ফটকে আঘাত আমার বাড়ির লোকজন দৌড়ে কাছেই আমার চাচার বাড়ি আশ্রয় নাই 15 মিনিট পর বিমান থেকে চাচার বাড়িতে বোমা ফেলা হয় আহমদ বেঁচে যাওয়া 100 জন হামিদ আল গুফেরি বিবিসি কে বলেছেন হামলা শুরু হওয়ার পর যে কয়েকজন পাহাড়ের দিকে পালিয়ে যেতে পেরেছিল কেবল তারাই বেঁচে গেছে যারা বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা সবাই মারা গেছে সেখানে আগুনের বেল্ট তৈরি হয়েছিল 10 মিনিট অন্তর অন্তর তারা আমাদের আশেপাশের আরো চারটি বাড়িতে আঘাত হান সেখানে গুফেরি পরিবারের 110 সদস্য ছিল আমাদের বাচ্চারা সজনেরা হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই নিহত হয়েছে গুফেরি পরিবারের নিহত সদস্যদের মধ্য আটানব্বই বছর বয়সী তাদের দাদি থেকে শুরু করে মাত্র নয় দিন আগে জন্মগ্রহণ করা শিশু রয়েছে বলে জানান তিনি হামলার আগে ইসরায়েল কোনো সতর্কবার্তা দেয়নি বলে জানান আহমেদের আরেক চাচাতো ভাই যিনিও নিজের নাম আহাম্মদ বলেই জানিয়েছেন এদিকে আইসিজের শুনানি শেষ ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে রয়েছে এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করতে হবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্র প্রতিষ্ঠান নীতিতে এগিয়ে নিতে হবে আর গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা আরও একটি মহাবিপর্যয় সৃষ্টির লজ্জাজনক অপচেষ্টা ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে অংশ নিয়ে তুরস্ক ও কয়েকটি সংগঠন এসব কথা বলেছে সূত্র আল জাজিরা ও রাইটার্স সোমবার ছিল এই শুনানির ষষ্ঠ ও শেষ দিন এরপর এ বিষয়ে আইসিজে তার মতামত ও নির্দেশনা দেওয়ার কথা এই জন্য ছয় মাসের মতো সময় লাগতে পারে তুরস্ক ছাড়াও সোমবার শুনানিতে অংশ নেন ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি আরব আফ্রিকান ইউনিয়ন জাম্বিয়া মালদ্বীপ স্পেন এবং ফিজির প্রতিনিধিরা তিন সংস্থার প্রতিনিধিরা আদালতকে বলেন ইসরায়েলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা এবং ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার বিষয়ে আইসিসের রুল জারি করা উচিত নেদারল্যান্ডসের এর দাহেক শহরে অবস্থিত আইসিজেতে তুরস্কের প্রতিনিধি হিসেবে শুনানিতে চুক্তিতর্ক তুলে ধরেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আহম্মদ ইদলিস তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন মধ্যপ্রাচ্যের সংঘাতের মূল কারণ ইসরায়েলের এই দখলদারিত্ব তিনি বলেন ইসরায়েলি দখলদারের অবসান না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের শান্তি আসবে না এই দখলদারিত্ব অবৈধ ঘোষণা করতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখে ইসরায়েল কিভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তার আইনি দিকগুলো তুলে ধরেন ও আইসি। আরব লীগ ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিরা। ইসরায়েলের দখলদারি কেন অবৈধ এবং এতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়ে চুক্তি দেন তারা তিন সংস্থার প্রতিনিধিরা আদালতকে বলেন ইসরায়েলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা এবং ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার বিষয়ে আইসিসির রুল জারি করা উচিত শুনানিতে আরব দেশগুলো জোট আরব লীগের মহাসচিব আহম্মদ আবুল খেইতির বিবৃতিতে আদালতকে পরিশোনান সংস্থাটির একজন প্রতিনিধি বিবৃতিতে আরব লীগের মহাসচিব ইসরায়েলের দখলদারি আন্তর্জাতিক বিচারের প্রতি অবমাননা বলে বর্ণনা করেন ইসরায়েলি দখলদারিকে অবৈধ ঘোষণা ও এর আইনি পরিণতি সম্পর্কে দ্ব্যর্থহীনভাবে রুল জারি করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি ও আইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা দখলদার ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধে সব দেশের প্রতি আহ্বান জানান তিনি বলেন এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করছে ইসরায়েলের সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞেরও নিন্দা জানান ও আইসির মহাসচিব আইসিসির ছয় শুনানিতে বেশিরভাগ দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবি জানিয়েছে একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় যে ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের অন্যতম উপায় সেই বিষয়ে চুক্তি তুলে ধরেছে দেশগুলোর প্রতিনিধিরা শুনানিতে আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি মোহাম্মদ হেলাল বলেন অতীতের মতো আবারও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারির অবসান চায় আফ্রিকান ইউনিয়ন একই সঙ্গে আইসিসের প্রতি ইসরায়েলি দখলদারিকে অবৈধ ঘোষণা করার দাবি জানান তিনি তিনি আরও বলেন এই শুনানির পর শেষ পর্যন্ত আদালত নির্দেশনা দেন তা ইতিহাসে থেকে যাবে আফ্রিকান ইউনিয়নের আরেক প্রতিনিধি হাজের গুলেদিচ বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার আরও একটি নাকবা সৃষ্টির লজ্জাজনক অপচেষ্টা ফিলিস্তিনিদের উপর যেভাবে জুলুম ও অত্যাচার চলছে কোনো কিছু দিয়ে তার বৈধতা দেওয়া চায় না আইসিজের ছয় শুনানিতে বেশিরভাগ দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবি জানিয়েছে তবে গত সপ্তাহে শুনানিতে অংশ নিয়ে কেবল যুক্তরাষ্ট্র নেতিবাচক কথা বলেছে ইসরায়েল নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যেতে দেশটিকে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করে ওয়াশিংটন এদিকে ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে কপালে ভাঁজ জেলেনস্কির গত দুই বছরের বেশি সময় ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন কিন্তু চলতি বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি আতঙ্কিত হয়ে পড়েছেন এই কারণে তিনি বলেছেন ট্রাম্প কিভাবে পুতিনের পক্ষ নিতে পারে তা তিনি বুঝে উঠতে পারেন না তিনি বলেন এটা অবিশ্বাস্য জেলেন্সকি বলেন আমি মনে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই কিন্তু তিনি কখনো পুতিনের সঙ্গে লড়াই করেননি সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন পুতিন যে কখনো থামবেন না সেটি ট্রাম্প বোঝেন বলে আমি মনে করি না এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর দুই বছরের মাথায় এসে এই যুদ্ধে তার দেশের নিহত সেনাদের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি রাজধানী কিয়েবে এক সংবাদ সম্মেলনে দাবি করেন রুশ বাহিনীর বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে একত্রিশ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে তিনি বলেন এই যুদ্ধে ইউক্রেনের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়ে সংখ্যাটা তিন লাখ বা দেড় লাখ নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নিয়ে মিথ্যাচার করছে যাই হোক আমাদের জন্য এটা অনেক বড় একটা ক্ষতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না